আজকে দেখতে পাচ্ছ এই যে আমরা এটা নিয়ে এসেছি ড্রাগন ফ্রুট, যেটা প্রায় ফেসবুকে ইউটিউবে দেখতে পাচ্ছি আমরা সবাই এখন এই ড্রাগন ফ্রুট নিয়ে সবাই ভিডিও বানাচ্ছে। তো আমি আর অঞ্জলি সেটাই করলাম। তো এটা অনেক খোঁজাখুঁজি পর বাইরে থেকে নিয়ে আসলাম কিনে, এখন এটা আমরা কাটবো, দেখবো এটার মধ্যে কি আছে। তো আমরা জানিও না এর ভিতরে পিঙ্ক আছে না সাদা। এই ড্রাগন ফ্রুটটা আগের দিন আমি আর তোমার দাদা মিলে কিনে এনেছি। তো এটা হচ্ছে অনেক খোঁজাখুঁজির পরে সামনে ছিল বলে আমরা কিনে এনেছি, কিন্তু আমরা এখনো কোনোদিন খাইনি। আমি তো কোনোদিন খাইনি, আমি কখনো খাইনি না, চলো এটা অঞ্জলি কাটবে। তাই না, তো চলো এখন ড্রাগন ফ্রুটটা কাটা যাক। এই যে চাকু রয়েছে, চাকু এই যে দেখতে পাচ্ছ আমাদের সামনে ড্রাগন ফ্রুট রয়েছে অঞ্জলি হাতে, দেখতে পাচ্ছ এই যে পাশে রোহিত ভাই বসে আছে। তো অঞ্জলি এখন এটাকে কাটবে, এই চাকুটা দিয়ে কাটবো। তো চলো কাটা যাক। তো চলো এবার ড্রাগন ফ্রুট দেখছো তোমাদের সামনে কাটা হচ্ছে, নরম নরম। হ্যাঁ এটা মনে হচ্ছে ভিতরটা পিঙ্ক হবে গো। হ্যাঁ এটা লাল 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 ভেতরটা একটু লাল হয়েছে। আমরা দু রকম কিন্তু ফ্রুট দেখেছিলাম, যা কেটে ফেলেছ। বাহ এটার ভিতরে পিঙ্ক, এই দেখো প্লেটটা দেখলে বোঝা যাচ্ছে। হ্যাঁ দেখো দেখতে পাচ্ছ প্লেটে রং লেগে গেছে লাল। তো দেখতে পাচ্ছ অঞ্জলি এটা কাটছে। মানে বলিনি যে এটা পিঙ্ক হবে না হোয়াইট হবে, আমরা যেটা দিয়েছে সেটা নিয়েই চলে এসেছি। না আমরা ভিডিওতে দেখেছি কিছু কিছু আবার সাদা হয়েছে। কিন্তু সবাই বলছে যে পিঙ্কটা খেতে নাকি বেশি ভালো, তো দেখা যাক। আচ্ছা তো দেখি কিরকম লাগে, মানে কখনো আমার বাইরে থেকে কিনিনি, বাজারে দেখাও যায় না, খুব কম চোখেও পড়েনি। কাটতে খুব মজা লাগছে তো, তাই? বাহ কি সুন্দর লাগছে দেখো, বাহ কালারটা খুব সুন্দর দেখো। এর ভিতরে ব্ল্যাক ব্ল্যাক কালার, ব্ল্যাক কালারের সাদা এগুলো দানা হয়েছে কি। তো দেখতে পাচ্ছো এই দেখো কালারটা কতটা সুন্দর, আমরা ভাবতে পারিনি যে এটা পিঙ্কই হবে। দেখি ধরো তো, আর ভিতরে কালো কালো কেমন একটা আছে, কালো জিরে হয় না রান্নার ক্ষেত্রে মারা দানা আছে গুলো, সেরকম মানে এগুলো মনে এর বীজই হবে হয়তো। তো এখন এটা কাটা যাক। তো চলো এবার খেয়ে দেখা হবে টেস্ট করে। তো কাটো, এবার তো এটা হাত দিয়ে কাটতে হবে কারণ এইভাবে। হ্যাঁ কি সুন্দর লাগছে, সুন্দর মানে এটা কাটতেই খুব মজা লাগছে, ছাড়াতে কাটতে। তো এটা হচ্ছে কাটার পর খোসা ছাড়ানো, আর ব্যাক সাইডটা দেখি, ব্যাক সাইড কি সুন্দর লাগছে কালারটা, কালারটা খুব সুন্দর, আমার জামার সাথে ম্যাচিং করে গেছে। হ্যাঁ তোমার জামার সাথে, তোমার জামার সাথে কালার ম্যাচ করে গেছে। এটা এখানে রাখি, এটা আচ্ছা ওটা থাকো ওখানে, আর এটাও তুমি ছাড়িয়ে ফেলো। ছাড়াতে খুব ভালো লাগছে, কি সুন্দর ছাড়িয়ে যাচ্ছে দেখো। হ্যাঁ কি সুন্দর লাগছে কালারটা, খুব সুন্দর। গুলো এই সাইডে, আচ্ছা আমি একটু হাত দিয়ে দেখি তো কি রকম, আমি দেখিনি। ও কি সুন্দর হালকা নরম নরম লাগছে, কিরকম লাগে। ও কাটতে তো খুব মজা লাগছে, বাহ কি ফাইন, এই সুন্দর করে কেটে যাচ্ছে। আমরা শুধু ভিডিওতেই দেখেছি কিন্তু কখনো আমরা খাইনি। মাঝখানে দেব, একটা কাটো, একটা কাটো, তো একটা কাটা কমপ্লিট, আমি আরেকটা কাটবো। কাটতে খুব মজাই লাগছে সত্যি, টাকাটা উঠে যাচ্ছে কাটা, এবার কেমন খেতে হবে তা আমরা জানি না। দেখতে যে কি সুন্দর, কি সুন্দর ভাবে দেখতে, খুব সুন্দর লাগছে আর ভাবে। হ্যাঁ হ্যাঁ চাকুতে একটু ধার নেই কিন্তু কি সুন্দর কাটছে দেখো। বেশি কেটো না, একটা থাক না, খেয়ে দেখো না। আরে এটা কেটে দি, কাটো, দেখতে এত সুন্দর, তাহলে তো খেতে অনেক সুন্দর হবে, আর দামও নিয়েছে, খেতে তো অবশ্যই ভালো হবে। আমরা এখনো যাই না, খাইনি, ভালো হবে কিনা বলতে পারছি না, অনেকে তো বলে খেতে টক টক লাগে, যাই না।
এটা খেয়ে দেখো এবার অঞ্জলি। আগে ভাইকে দাও, আগে ভাইকে দাও, ভাই খেয়ে বলো কিরকম টেস্ট। দেখতে পাচ্ছ তোমার ড্রাগন ফ্রুট আমরা কেটে রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছ এই অঞ্জলির হাতে। তো এবার এটা আমরা টেস্ট করে দেখব কেমন খেতে, মানে দেখতে এত ভালো লাগছে তাহলে নিশ্চয়ই খেতে ভালো হবে, আর দামটাও বেশি নিয়েছে। চলো এবার খেয়ে টেস্ট করা যাক। তো আগে সবার ফার্স্টে ভাই খেয়ে দেখ কেমন, সত্যি কথা বলবি যে কেমন খেতে। ভাই অরিজিনাল টেস্ট বলবে কিরকম খেতে, অরিজিনাল বলবি কেমন খেতে। তরমুজের মতো অনেকটা, তরমুজের মতো খেতে, টক না মিষ্টি না কিরকম? আচ্ছা টক টক মিষ্টি। এবার অঞ্জলি খাও, মিষ্টি মিষ্টি দাও, এবার আমি খেয়ে দেখি বড় সাইজের মিষ্টি লোভ। হ্যাঁ বড়টা খাবে, খাও। কেমন লাগছে? ভালো লাগে। খেতে কিরকম অঞ্জলির রিয়াকশন কেমন, কেমন ভালো খেতে? পটপট করছে গালের মধ্যে, এইগুলো ভালো লাগছে না। দানাগুলো না লবণ, না লবণ লাগছে, মানে না নুনতা নুনতা, না মিষ্টি। আচ্ছা পানসা টাইপের একটা জল জল খাবার। আচ্ছা আচ্ছা, কি বাজে। তরমুজ আছে, ভালো লাগে আমার কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাকে দেবো না। তো এখন আমি একটু খেয়ে দেখবো কিরকম খেতে। অঞ্জলি খেলে একরকম টেস্ট বলেছে, ভাই বলেছে একরকম, তো দেখি আমিও খেয়ে দেখি। দেখতে পাচ্ছ এই যে খুব খারাপ না, খুব ভালো খুব না, তরমুজের মতো খানিকটু খেতে, কিন্তু তরমুজের মতো খেতে, কিন্তু এর মধ্যে যে দানাগুলো আছে কালো কালো, ওই দানাগুলো ফাটছে টুকটুক করে করে। আমার তো খুব খারাপ লাগেনি, মোটামুটি একটু মিষ্টির দিকে আছে বেশি, টকটা কম লাগছে আমার। তো দেখতে পাচ্ছ আমি আরেকটা খাচ্ছি, খুব একটা খারাপ লাগে না কিন্তু খুব একটা ভালো না কিন্তু, মানে যেরকম দাম যেরকম বেশি সবাই বলে তো সেরকম টেস্ট মোটেই না। আমি আরেকটা খেয়ে নিচ্ছি। এখন টাকা দিয়ে কিনেছি, ভালো তো এখন তো খেতেই হবে, এখন ভালো তো উপর সে খেতেই হবে, খেয়ে ফেলতে হবে না, নষ্ট করলে আবার টাকাটাই ওয়েস্ট চলে যাবে। কিন্তু সত্যি কথা বলতে গেলে এটা অনেক টাকা অনুযায়ী ভালো না, যেমন যত টাকা দাম, নামটা এত সুন্দর ড্রাগন ফ্রুট, কিন্তু খেতে অত টেস্টি না, শুধু এর খুব ভালো লাগেনি মোটামুটি। মানে তার মধ্যে এই ভিতরে এই বীজগুলো পটপট পটপট করছে ভালো, ওগুলো আমার ভালো লাগছে, ওগুলোর জন্য আমার ভালো লাগছে না। এই নাও, আন না, তোমরাও ট্রাই করতে পারো জিনিসটা, কিন্তু নরমালি খেতে খুব একটা ভালো না। তো ফার্স্ট টাইম আমরা খেলাম, তো আমাদের এক্সপিরিয়েন্স একটু অন্যরকম লাগলো, তো খুব একটা ভালো লাগেনি। কিন্তু যদি তোমরা ট্রাই করতে চাও, এটাকে টাকা দিয়ে কিনে দাম অনেক বেশি, তো তোমরা ট্রাই করতেই পারো। ড্রাগন ফ্রুটের উপরে ভিডিও আমরা আজকে বানালাম। তো তোমরা তো দেখতে পারলে ফলটা রিভিউ দিলাম, এক একজনের এক এক রকম লাগলো, তোমার দাদার ভাল লাগলো, এটি একটু আমার একটু ভাল লাগেনি। তো এই ফলটা কেটে তোমরা মানে তোমরা খেতে পারো, এটা কিনে একবার ট্রাই করে দেখতে পারো কেমন লাগছে, ট্রাই করতে পারো, হ্যাঁ একবার ট্রাই করতে পারো। তো আজকের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা টাটা।